নমস্কার, সালাম এবং শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর আজ 18ই ফেব্রুয়ারি শনিবার। প্রতিদিনের মতো কমবেশি রাত 10টার নিউজ নির্ভিকের বিশেষ প্রতিবেদন নিয়ে আবার আমরা উপস্থিত। আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তু হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ বা আপডেট খবর, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত আজ কাল পরশুর একদম টাটকা 4-5টা খবর। এই পর্বে প্রথমেই যে খবরটা থাকছে সেটা হচ্ছে মিউনিক নিরাপত্তা সম্মেলনে আরও অস্ত্রের দাবি জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। আরও অস্ত্র দাও, আরও অস্ত্র দাও, আরও অস্ত্র দাও। আর এই রকম আরও অস্ত্রের দাবি করতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যতটা পেরেছেন তার অভিনয় প্রতিভারও বিকাশ ঘটিয়েছেন। ভলোদিমির জেলেনস্কির বক্তব্য শুনলে আপনিও ঝট করে বুঝে যাবেন যে অভিনয়টা তো আগের মতোই করছেন জেলেনস্কি। জার্মানিতে অনুষ্ঠানরত 59তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্রের দাবি জানাতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের গতি না বাড়ালে যুদ্ধ কিন্তু রাশিয়ার পক্ষে চলে যাবে। সেই কারণে ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ জোরদার করা ছাড়া কোনো বিকল্প নেই। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে গতকাল শুক্রবার মিউনিক নিরাপত্তা সম্মেলন শুরু হয়েছে এবং সেই সম্মেলন চলবে 3 দিন ধরে। এতে বিশ্বের 40টা দেশ অংশ নিচ্ছে, কিন্তু গত 2 দশকের মধ্যে এই প্রথম রাশিয়াকে মিউনিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। বিশাল বাহাদুরি একেবারে পশ্চিমাদের। যেটা বলছিলাম, ভিডিও লিঙ্কের মাধ্যমে সেই সম্মেলনে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে পরাজিত করতে হলে দ্রুত গতিতে আরও অস্ত্র পাঠাতে হবে। তারপর তিনি পাক্কা অভিনয় করে দাবি করেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রেসিডেন্ট পুতিন হামলা চালানোর পরিকল্পনা নিয়েছেন। এক্ষেত্রে অস্ত্র দিতে দেরি হলে পুতিনের অভিযান ইউক্রেনের সীমানা পেরিয়ে অন্য দেশেও গড়াবে। জেলেনস্কি সতর্ক করে বলেছেন, দেরি সবসময় ভুল হিসাবে গণ্য হয় এবং ইউক্রেনে ভুল করলে তার জন্য পশ্চিমাদেরকেও মূল্য দিতে হবে। জেলেনস্কি আরও বলেছেন, রাশিয়া ইউক্রেনের প্রতিবেশী মলদোভারও গলা টিপে ধরার চেষ্টা করছে। কি মনে হচ্ছে না যে ভালোই অভিনয় করেছেন? বলে রাখা ভালো যে এবারের মিউনিক নিরাপত্তা সম্মেলনে আমেরিকার পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উপস্থিত থাকার কথা। আর সম্মেলনে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার বিষয়টা তো শীর্ষ এজেন্ডা হিসাবে রয়েইছে। তবে জেলেনস্কির অভিনয়ে ডোবানো বিমোহিত করা গদগদ বক্তব্যের পরেও যেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কীরকম যেন একটা উল্টো সুর দেখা যাচ্ছে। তিনি বলেছেন, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে স্নায়ুযুদ্ধের অবসান হয়েছিল তাকে রাশিয়া কিংবা ইউরোপ কেউ কিন্তু ঠিকমতো মেনে নিতে পারেনি এবং সেটাই হচ্ছে চলমান ইউক্রেন সংঘাতের মূল কারণ। একই সঙ্গে তিনি রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্ক পুনর্মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল শুক্রবার জার্মানিতে অনুষ্ঠানরত মিউনিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তৃতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই সব কথা বলেছেন। তিনি বলেছেন, সোভিয়েত ইউনিয়নের পতনকে মস্কো মেনে নিতে পারেনি এবং তারা পরবর্তীতে ভূ রাজনৈতিক সাম্রাজ্য পুনর্বহালের জন্য চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। একই রকমভাবে তিনি ইউরোপের সমালোচনা করেও বলেছেন, রাশিয়ার ব্যাপারেও ইউরোপ সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, রাশিয়ায় সরকার পরিবর্তনের কথা তিনি 1 সেকেন্ডের জন্যও ভাবতে পারেন না, কারণ এই পথে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না কিংবা ইউক্রেনের চলমান সংঘাতের অবসান ঘটাবে না। ম্যাক্রো পরিষ্কার করে বলেছেন, অতীতে পশ্চিমা দেশগুলো বহু দেশে সরকার পরিবর্তন করেছে কিন্তু তা লক্ষ্য অর্জনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কি বুঝলেন, উল্টো সুর মনে হচ্ছে না? আশ্চর্যের আরও বাকি আছে, কেননা আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মিলে বলেছেন, আবার কি জানেন, মিলে বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের একমাত্র কৌশল হচ্ছে কূটনৈতিক উপায়ে শান্তি চুক্তি করা। যুদ্ধক্ষেত্রে সম্মুখ লড়াইয়ের মাধ্যমে চূড়ান্ত জয় অর্জন সম্ভব নয়, কেননা ইউক্রেন যুদ্ধে সামরিক লড়াইয়ে কেউই জিতবে না।
কার কথা? না আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে, তাঁর কথা। তিনি এই মন্তব্য করেছেন গত বৃহস্পতিবার প্রকাশিত ব্রিটেন ভিত্তিক একটা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে। তিনি বলেছেন, ইউক্রেনে সামরিক উপায়ে রাজনৈতিক স্বার্থ অর্জন রাশিয়ার পক্ষে প্রায় অসম্ভব। রাশিয়া ইউক্রেন দখল করে নেবে এমন চিন্তা অবাস্তব। তবে তাঁর এমন মতের পক্ষে সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। জেনারেল মিলে আরও বলেছেন, যুদ্ধরত রুশ সেনাদের চলতি বছরের মধ্যে ইউক্রেন থেকে বিতাড়িত করাও খুব কঠিন হবে। একই সঙ্গে রাশিয়ার দখলে যাওয়া ইউক্রেনীয় ভূখণ্ডগুলো পুনরুদ্ধার করাটাও কিন্তু কঠিন। জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন, রাশিয়াকে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ পশ্চিমারা। ইউক্রেনে রুশ হামলার এক বছর হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এমন সময় পশ্চিমা শক্তিদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেভেনজিয়া। খবর আল জাজিরার। গতকাল শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই মন্তব্য করেছেন নেভেনজিয়া। তিনি বলেছেন, দেশ রক্ষা ব্যতীত আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। নিজেদের পরিচয় আর ভবিষ্যৎ রক্ষা করাই মস্কোর একমাত্র লক্ষ্য। বৈঠকে মিনস্ক চুক্তি ভঙ্গের জন্য ইউক্রেনকে দায়ী করে নেভেনজিয়া বলেছেন, ফ্রান্স এবং জার্মানি সহ পশ্চিমাদের ওপরও যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ করেছেন ভ্যাসিলি নেভেনজিয়া। তার দাবি, পশ্চিমারা মস্কোকে ধ্বংস করে দিতে চায়। অন্যদিকে শুক্রবার একটা নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের কাছে বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের 30,000-এরও বেশি সৈন্য হতাহত হয়েছেন, মানে আহত হয়েছেন এবং নিহত হয়েছেন 30,000। এর মধ্যে সরাসরি যুদ্ধে নিহতের সংখ্যা 9,000। আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মতে ওয়াগনার গ্রুপের মোট হতাহতের অর্ধেকই ঘটে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে তীব্র যুদ্ধ চলার সময়। কির্বির দাবি, ওয়াগনার গ্রুপ তার সদস্যপদ বাড়ানোর জন্য অপরাধীদের উপর নির্ভরশীল। ওয়াগনার গ্রুপ জেলখাটা আসামিদের কোনো ধরনের প্রশিক্ষণ এবং যুদ্ধাস্ত্র ছাড়াই যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে। এমনকি এখনও আসামিদের জেল থেকে নিয়ে আসা চলমান আছে বলে জানিয়েছেন তিনি। তবে গত সপ্তাহে যোদ্ধাদের আর কারাগার থেকে নিয়োগ দেয়া হবে না বলে দাবি জানান ওয়াগনার নেতা ইয়েভজেনি প্রিগোনিভ। ব্রিফিংয়ে কির্বি আরও বলেছেন, গত কয়েকদিন ধরে বাখমুত এবং তার আশপাশের অঞ্চলে এই দলের উপস্থিতি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। হয়তো বাখমুত দখল করে ফেলতে পারেন তারা, তবে এই সাফল্য অর্জনে কয়েক মাসের তীব্র লড়াই এবং চরম মূল্য দিতে হয়েছে তাদের। কিন্তু যুদ্ধজয়ে এই বাখমুতের কোনো কৌশলগত গুরুত্ব নেই। পশ্চিমা সংবাদ মাধ্যম পর্যন্ত বলছে বাখমুত বিশালভাবে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এ বলছে নেই। এবার শেষের খবর, ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ চীন এবং রাশিয়ার ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে শুক্রবার সতর্ক করে গণতন্ত্র এবং স্বাধীনতায় বিশ্বাসী দেশগুলোকে কর্তৃত্ববাদী শক্তির বিরুদ্ধে একত্রে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। খবর এএফপির, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর চীন নিজেকে নিরপেক্ষ অবস্থানে রাখতে চাইলেও একই সাথে মস্কোর সাথে সম্পর্ক গভীর করেছে এবং দেশটার আগ্রাসনের নিন্দা করেনি। মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বক্তৃতাকালে স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো চীন এবং রাশিয়ার মধ্যে বর্ধিত এবং শক্তিশালী সম্পর্ককে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেছেন, দেশ দুটো একসাথে সামরিক মহড়ার পাশাপাশি নৌ এবং বিমান টহল দিচ্ছে। তিনি বলেছেন, যখন স্বৈরাচারী শক্তিগুলো কাছাকাছি আসছে এবং আরও ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করছে, তখন এটা আরও গুরুত্বপূর্ণ যে আমরা যারা গণতন্ত্র এবং স্বাধীনতায় বিশ্বাস করি তাদের সকলের ন্যাটোতে এবং বিশ্বব্যাপী আমাদের অংশীদারদের সাথে একত্রে দাঁড়ানো উচিত। বাহ, স্টলটেনবার্গ বলেছেন, বেইজিং ইউক্রেনের যুদ্ধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে জয়ী হলে এটা বেইজিংয়ের হিসাব নিকাশ এবং সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলবে। এদিকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পশ্চিমা শক্তিগুলোর মধ্যে ভয় জাগিয়েছে যে চীন তাইওয়ানে অনুরূপ কিছু চেষ্টা করতে পারে। তাইওয়ান হচ্ছে স্বায়ত্তশাসিত একটা গণতান্ত্রিক দ্বীপ যা বেইজিং তার ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করে আসছে। শুক্রবার শুরু হওয়া মিউনিক নিরাপত্তা সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই সহ বিশ্ব নেতারা হয় অংশ নিয়েছেন বা অংশ নিচ্ছেন।
আজকের এই ইউক্রেন সংক্রান্ত সংক্ষিপ্ত খবর আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভিককে প্রতিদিন বেলা 5টা থেকে 6টার মধ্যে নিয়মিত থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, আর প্রতিদিন কমবেশি রাত 10টায় নিয়মিত থাকে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন। আর হ্যাঁ, প্রতিদিন নিয়ম করে নতুন করে আরও একটা করে ভিডিও আপলোড করা হচ্ছে এবছরের 1 ফেব্রুয়ারি 2023 থেকে। অর্থাৎ এবার থেকে প্রতিদিনই একটা করে অন্তত থাকছেই ইউটিউবে শর্টস ভিডিও আর ফেসবুক পেজে রিলস ভিডিও, 1 মিনিটেরও কম দৈর্ঘ্যের ভিডিও এইগুলো। প্রতিদিনের এই সময়ের নিয়মিত দুটো ভিডিও এবং নিয়মিত শর্টস আর রিল ছাড়াও অনিয়মিতভাবে থাকে ভিন্ন ধর্মী নানা বিষয়ের গুরুত্বপূর্ণ সব ভিডিও। তাই প্রতিদিন নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভিকে চোখ রাখুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।